কিছুতেই শান্ত হচ্ছে না সন্দেশখালি। আগের মতো ভালো থাকতে পারছেন না সন্দেশখালির বাসিন্দারা। ঘটনার ঘন ঘটায় আতঙ্কের পরিবেশ। বাসিন্দাদের পাশে দাঁড়াতে, তাদের সমস্যার কথা শুনতে, আইনি সহায়তার আশ্বাস দিতে সন্দেশখালি গেলেন আইনজীবী বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। কথা বলেন সেখানকার মহিলাদের সঙ্গে। এই একজন দুজনকে টাকা পয়সা দিয়ে ভিডিও করাচ্ছে, এই এতজন লোক এখানে আছে, এদের কথা কেউ শুনতে পাচ্ছে না? গ্রামের এক একটি বোন কে জানিয়ে দিন আমি পাশে আছি, ঠিক আছে? ভয়ে পাওয়ার কোনো কারণ নেই। গত জানুয়ারি থেকে উত্তাল সন্দেশখালি। আগে অভিযোগ ছিল জমি বাড়ি কেড়ে নেওয়ার, এখন অভিযোগ মিথ্যে মামলা, ভুয়ো মামলা, পুলিশি অত্যাচারের। গীতা বর, পিয়ালি দাসের গ্রেপ্তারি, শুভেন্দু অধিকারীর পোস্টার ছেঁড়ার প্রতিবাদে ফের আন্দোলনে সন্দেশখালির মহিলারা। এখন অভিযোগ, রাতে বাড়িতে ঢুকে অত্যাচার চালানো হচ্ছে, কেউ বা কারা মুখে কালো কাপড় বেঁধে আসছে, 61 জনের নামে খুনের কেস দেওয়া হয়েছে, সন্দেহের বশে গ্রামের লোককে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা নাকি খুন করেছি, এই নিয়ে আমাদের বাড়িতে দিন রাত পুলিশ যাচ্ছে, আমরা ঘরে থাকতে পারছি না, পালাচ্ছি, চারিদিকে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছি। হ্যাঁ, আমরা পুরো আতঙ্কে আছি। বাড়িতে রাত্রিরে ছেলেকে হুমকে দিচ্ছে, বৌমাকে, নাতিকে বলছে কোথায় গেছে বলো, কোথায় গেছে, এরকম করছে। ঘরে পুলিশ দুবেলা, এখনও ঘরের সামনে পুলিশ যাচ্ছে। পুলিশই তো, পুলিশের সাথে গুন্ডা বাহিনীও আছে, ওরা দরজা রাত্রে লাঠি মারছে, হুমকি দিচ্ছে, ঘর জ্বালিয়ে দেবে, আমাদেরকে তুলে নিয়ে যাবে, পোস্টের লাইট টাইটগুলো ভাঙছে। আমরা ভয়ে তো বাড়ি থাকতে পারছি না, কোথায় বনে জঙ্গলে গাছের মধ্যে বসে আছি। এখন 61 জনের নামে অ্যাটেম্প টু মার্ডারের কেস দেওয়া হয়েছে, কিসের জন্য হয়েছে জানি না, এখানে তো কোনো মার্ডারই হয়নি, তো সেই হিসাবে 61 জনের নামে মার্ডার কেস দেওয়া হয়েছে। এবং রাতে পুলিশ ঢুকে ঘরবাড়ি ভাঙচুর করছে, লাঠি মেরে দরজা ভেঙে দিচ্ছে, দিয়ে মানুষজনদের তুলে নিয়ে গেছে। এখান থেকে অলরেডি 3-4 জনকে তুলে নিয়ে গেছে, এবং যাদের নামে কেস আছে তাদের বাড়িতে প্রতি রাত্রে টর্চারিং হচ্ছে, ঘরবাড়ি ভাঙচুর করছে, মুখে সব এ বাঁধা, কালো কাপড় বাঁধা, কারো রুমাল বাঁধা, পুলিশের মুখে কালো কাপড় বাঁধা। হ্যাঁ, এটা টিএমসির কিছু ইয়ে আছে, তাদের মদতেই হচ্ছে, তারা সাথে করেই পুলিশকে নিয়ে যাচ্ছে এবং এগুলো করাচ্ছে। হ্যাঁ, রাস্তায় তো হুমকি দিচ্ছে, দিলীপ মল্লিকের লোক পিকায়, তারপরে দিলীপ মল্লিক পাঠাচ্ছে রাতে, ওদেরকে দেখতে পাচ্ছি না, চিনতে পাচ্ছি না, কিন্তু অনেকে এখন রাস্তায় বেরোচ্ছে, হুমকি দিচ্ছে। পুলিশ তো মিথ্যে কেস সাজিয়ে দিচ্ছে আমাদের উপরে, পুলিশ সেজে হায়না যাচ্ছে। আমরা আমাদের রাতের বেলা হায়না বলেই মানে আখ্যা দিয়েছি, কেননা দিনের বেলা যেতে পারছে না, দিনের বেলা মানুষ এখানে সবাই ঘুরে বেড়াচ্ছে সন্দেশখালিতে, তখন তুলতে পারছে না। রাতের বেলা মুখে রুমাল ছিল, মাস্কও ছিল। তারা নিজেদের কি পরিচয় দিয়েছে? আমরা হচ্ছে তোমার, আমরা থানার থেকে এসেছি, এফআইআর আছে আপনার স্বামীর নামে। কি হচ্ছে সন্দেশখালিতে, কেন হচ্ছে? মহিলাদের নিয়ে থানায় যান প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। প্রশ্ন তোলেন, সন্দেশখালির মামলা সিবিআই এর হাতে, পুলিশ কিভাবে এফআইআর করতে পারে? মূলত সন্দেশখালি থানায় তার আসার যেই কারণ, এখানে অনেক প্রতিবাদী মুখ রয়েছে যাদেরকে পুলিশ গ্রেপ্তার করছে বলে অভিযোগ উঠে আসছে বারংবার। এবং যেহেতু এই বিষয়টি এখন সিবিআই তদন্ত করছে, সেক্ষেত্রে পুলিশ কী করে প্রতিবাদীদের গ্রেপ্তার করে তা নিয়ে প্রশ্নচিহ্ন উঠছে। আর সেই বিষয়, অর্থাৎ সেই প্রসঙ্গেই আজকে সন্দেশখালি থানায় যারা পুলিশ আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলতে এসেছেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। এরা অ্যারেস্ট করলো মাম্পিকে, ঠিক আছে, বলছে যে মাম্পি তো সারেন্ডার করতে গিয়েছিল, আরেস্ট হয়ে গেল, তোমরা এফআইআর কেন করলে? মাম্পির এগেইনস্টে কেস এরা করেছে কমপ্লেনেন্টকে, সেও একজন নির্যাতিতা যে কমপ্লেন দিয়েছিল, সে এখন বলছে যে আমাকে জোর করিয়ে এটা করিয়ে দেওয়া হলো। আর কমপ্লেন করছে কার এগেইনস্টে? মাম্পি, যে নিজে একজন ভিকটিম আছে। তো একটা ভিকটিম অন্য ভিকটিমের এগেইনস্টে কমপ্লেন দিচ্ছে, আর রেজিস্টার কে করছে? পুলিশ। পুলিশের হাতে পাওয়ার আছে কেন? ওই ভিকটিমদের মামলা দেখার জন্য তো অলরেডি কোর্ট মামলার সমস্ত যাঞ্চ সিবিআইকে দিয়ে দিয়েছে। যদি কোনো কমপ্লেন ছিল তাহলে এই কমপ্লেনটা সিবিআই এর কাছে করার দরকার ছিল। মহিলাদের নিরাপত্তার জন্য এলাকায় সিসিটিভি বসানোর নির্দেশ সত্ত্বেও কাজ হয়নি, কেন? এই নিয়ে কোর্টে প্রশ্ন তোলা হবে, জানান প্রিয়াঙ্কা। কেন কালকে কন্টেম্পট ফাইল করব এগেইনস্ট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ সন্দেশখালি? ওনাকে একটা কোর্ট অর্ডারে বলেছিল যে সমস্ত এরিয়াতে সিসিটিভি ইনস্টলেশন দরকার আছে, সমস্ত এরিয়াতে লাইটের দরকার আছে। সেই 10 তারিখের অর্ডার ছিল, আজকে 1 মাসের উপরে হয়ে গেল, আর ওখানে বলে দিয়েছিল যে এটা ইমপ্লাই করার জন্য তোমার দরকার নেই টেন্ডার ফেন্ডারের ওয়েট করার, তুমি এমনি করাও, সরকার খরচা দিবে, কিন্তু কোনো অ্যাকশন হয়নি কেন? আরে ভাই, ক্যামেরা লাগিয়ে দিলে তো আর ক্যামেরায় ধরে পড়বে তো। সন্দেশখালিতে মুখে কাপড় বেঁধে পুলিশের নাম করে কারা ঘুরছে? স্থানীয় মহিলাদের নিরাপত্তা কোথায়? এই প্রশ্নে এখনো আতঙ্ক মেছো ভেরি ঘেরা সন্দেশখালিতে।
ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।